হ্যালো ভিমান ওয়েলকাম টু চ্যানেল আমরা আজকে আপনাদের সাথে কলমি শাক দিয়ে ডাল রান্না করার একটি পুষ্টিকর তরকারি রেসিপি শেয়ার করবো তো আমরা কলমি শাক এভাবে কেটে নিয়েছি আর ডালগুলোকে আমরা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এখন একটি পাত্রে আমরা তেল নিয়ে সেটি গরম হয়ে আসার পরে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি সাথে আমরা একটি টি স্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাগুলি একটু কষিয়ে আসার পরে আমরা এর সাথে আরও পাঁচ ছয়টি কাঁচামরিচ মাঝখান থেকে চিরে আমরা দিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমরা ডালগুলিকে এখন ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলির সাথে তো ডালগুলি কষিয়ে নেওয়ার জন্য আমরা যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য জন্য প্রয়োজন মতো পানি মিশিয়ে নিচ্ছি তো পানি নেওয়ার পরে দেখুন আরও একটু সিদ্ধের হওয়ার প্রয়োজন তাই আমরা আর যেটুকু পানি প্রয়োজন হয় সেটুকু দিয়ে আমরা সিদ্ধ করে নিচ্ছি তো আমাদের ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমরা এক টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি এখন আমরা যে কলমি শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো ডালের মধ্যে দিয়ে আমরা একসাথে সবগুলিকে ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নিব। এবং তার জন্য যখনই পানির প্রয়োজন হবে আমরা একটু করে পানি দিব আমরা তরকারিটা বেশি ঝোল ঝোল করবো না তাই আমরা পানিটা অতিরিক্ত বেশি দিচ্ছি না এটি সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানির প্রয়োজন আমরা সেই পানিটুকুই দিয়ে রান্না করে নেব তো দেখুন আমাদের তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আমাদের তরকারিটা সিদ্ধ হয়ে আসার পরে আমরা তরকারিটিকে বাগাত দিয়ে নিব তো এখন আমরা বাগাত দেওয়ার জন্য একটি পাত্রে তেল নিয়ে নিচ্ছি এখন আমরা হাফ টি স্পুন পরিমাণ আস্ত জিরা নিয়ে নিচ্ছি একটি শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়ে নিচ্ছি সাথে আমরা মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছে। এখন আমরা দুইটি বড় রসুনের কোয়া আমরা কুচি করে নিয়ে সেটিকে একটু কষিয়ে নিয়ে আমরা তাতে আমরা যে ডাল এবং কলমি শাকটা নামিয়ে নিয়েছিলাম সেটি এখন দিয়ে বাগাত দিয়ে নিচ্ছি তো এটি অলমোস্ট হয়ে আসার একটু আগে আমরা এটিতে এক চামচ পরিমাণ জিরার গুঁড়া সরিয়ে দিয়ে নিচ্ছি ভালো ফ্লেভার এবং স্বাদের জন্য তো আমাদের রান্নাটা এখন মোটামুটি হয়ে আসছে তো আমরা যেহেতু ঝোল রাখছি না তাই আমরা পানিটাও বেশি দিচ্ছি না ঠিক এমনটাই আমরা রান্না করছি তো আপনারা যদি একটু ঝোল বেশি খেতে চান সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দেবেন তো এভাবেই আপনারা পুষ্টিকর তরকারিটা রান্না করে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আলাইকুম